তো নমস্কার বন্ধুরা, তো আজকে আমাদের একজন ফ্রেন্ড পাঠিয়েছেন, দীপান্বিতা দাস লিখেছেন, আই নো আই এম সো লেট বাট আই হ্যাভ অলরেডি স্টার্টেড প্রিপেয়ারিং সোলেমলি, ওকে গুড, অ্যান্ড প্লিজ আই এম ফ্রম কান্ঠাই নিয়ার দীঘা, আই রিয়েলি নিড ইউর হেল্প সিন্স ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স। ওকে, অ্যাকচুয়ালি আর নেক্সট কোশ্চেন দেখে নিই, এখানে কোনো কোশ্চেন লেখা নেই, তো তুমি দীঘা থেকে তো স্টার্ট করে দিয়েছো, খুবই ভালো, এবং স্টার্ট করতে থাকো এবং হার্ডওয়ার্ক করতে থাকো এখন থেকেই। এবং নেক্সট দেখি, আই হ্যাভ সাম কোয়েজ রিগার্ডিং কোশ্চেন রিগার্ডিং অপশনাল অ্যান্ড জিএস পেপার অ্যান্ড কোচিং বিজনেস। ইউ অলরেডি টোল্ড আস দ্যাট ইউ কান্ট প্রোভাইড দ্য ফোন নাম্বার, সো আই এম অ্যাস্কিং হিয়ার আই এম ফার্স্ট, ডাচ কলকাতা হ্যাভ এনি ইউপিএসসি কোচিং সেন্টার? আই মিন, দেখো কোচিং সেন্টার কলকাতায় তেমন কোনো ভালো নেই, শুধুমাত্র 2014 সালে এটিআই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদের মমতা ব্যানার্জি তিনি খুলেছিলেন, তো সেখানেও সে লিমিটেড থাকে, মানে 100 জন করে নেওয়া হয় পরীক্ষা দিয়ে, জুনে ফর্ম বেরোয়, মানে জুনে ফর্ম নয়, এটা ফর্মটা বেরোয় ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে, তো ফর্মটা বেরিয়ে যায়, এবছর তো কমপ্লিট হয়ে গেছে, পরীক্ষাও হয়ে গেছে, ওখানে যারা যারা সিলেক্ট হয়েছে তাদেরকেই শুধুমাত্র কোচিং দেওয়া হবে 100 জনকে, এবং এর থেকে বেশি ভালো কোচিং নেই। যে ওখানেও এবছরই জাস্ট শুনলাম যে র্যাঙ্ক করেছে, কিন্তু যারা বেশিরভাগই তারা কিন্তু দিল্লি থেকে পড়ে এসছে এরকম শুনছি, সুতরাং আমি জানি না দিল্লি কলকাতা থেকে কোনো ভালো কোচিং আছে বলে, এটিআই ছাড়া, এটিআইতে মানে অনেক প্রফেসররা পড়ায়, বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররা পড়ায় আর কি, ঠিক আছে, ওখানে আইএসের একজন এক দুজন হেড আছেন, মাঝে মাঝে গেস্ট লেকচার আসেন, তো এইভাবে কোচিং তো নয়, জাস্ট গাইডেন্স করে ওখানে, ঠিক আছে। আর কলকাতাতে তেমন কিছু নেই, কিন্তু তোমাকে দিল্লি যেতে হয় না, তো এখানে কলকাতাতেই তুমি বসে বসে অনলাইনে তো সব কিছু অ্যাভেলেবেল, অনলাইনে সব কিছুই অ্যাভেলেবেল, তো তোমার যে অপশনাল কী চুজ করবে আমি দেখেছিলাম, যে তুমি লিখেছিলে কী কী অপশনাল যেন, অ্যান্থ্রোপোলজি আর পলিটিক্যাল সায়েন্স আর তোমার লিখেছিলে এগ্রিকালচার আর আরেকটা কী লিখেছিলে সোশিওলজি, তো আমার মনে হয় সবগুলোই বেস্ট অপশনাল, এবং যে কোনো একটা যে বেছে নাও যেটা তোমার সবচেয়ে ভালো পড়তে লাগে, আমার মনে হয় সোশিওলজিটা সহজ হবে, সোশিওলজি এবং এতে ভালো স্কোর হয়, এবং প্রত্যেকে প্রতি বছর সোশিওলজি থেকে 2-3-4 র্যাঙ্ক বেরাচ্ছে, তো যেমন অনুকুমারী সোশিওলজি অপশনাল সেকেন্ড র্যাঙ্ক করেছিল 2017 সালে বোধহয়, এবং এবছরও র্যাঙ্ক করেছে সোশিওলজি থেকে, আবার পলিটিক্যাল সায়েন্স থেকে টিনা দেবী ফার্স্ট হয়েছিল 2014 সালে, এবং অ্যান্থ্রোপোলজি থেকে অনুদীপ ধুরুশেট্টি, এবং এবছরও যে সেকেন্ড হয়েছে, ঠিক আছে, আইপিএসের ছেলে, সেও এবছর, সেও তো অ্যান্থ্রোপোলজি ছিল তার অপশনাল, এবং এবছর যদিও ম্যাথামেটিক্স টপার হয়েছে, ফার্স্ট হয়েছে, তো অ্যান্থ্রোপোলজিও খুব ভালো অপশান, তো ইন্টারেস্ট কোনটাই বেশি সেটাই, এবং এগ্রিকালচারে আমি জানি না, এগ্রিকালচারে পেয়েছে, খুব কম পেয়েছে, তবে এগ্রিকালচারে কেউ বেশি পায় না, অল্প পেয়েছে আর কি, পেলে পড়লে পাবে, কিন্তু আমি জানি না এগ্রিকালচার সম্বন্ধে, কিন্তু এই তিনটা অপশনাল খুবই ভালো, এবং এর মধ্যে আমার মনে হয় যদি যদি সোসাইটিতে মানে সোশ্যাল সম্বন্ধে পড়তে ভালো লাগে, তাহলে আমাদের মনে হয় সোশ্যালজি রাখাটা খুবই বেটার, এবং যদি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হয় তাহলে অ্যান্থ্রোপোলজি রাখাটা বেটার, ঠিক আছে, বায়োলজি রিলেটেড, তো এটাই বলবো। তারপরে স্যার আমার কোশ্চেন আছে, কিন্তু এখানে কি কোশ্চেন করা যাবে নাকি আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ? অ্যাকচুয়ালি আমি ফেসবুক হোয়াটসঅ্যাপ ততটা এখন গুরুত্ব দিই না, করি না, তো যদি কন্ট্যাক্ট করা যায় তাহলে তবে কোথায় করবো, প্লিজ বলে জানাবেন, আমি তো কন্ট্যাক্টের প্রবলেম আছে, যেহেতু আমি ফোন ধরি না এখন, আর এখন এক্সাম আসতেছে, প্রত্যেকেরই এখন চাপ আছে, তো সেই কারণে পড়তে থাকো, এবং জিএসের জন্য বলবো যে ইনসাইড আইএস ফলো করো, সিকিউর সিনপসিস, রাজ্যসভা টিভি, শর্ট ডিসকাশন, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, ওখানে সব অ্যাভেলেবেল রয়েছে, আর কোনো ওয়েবসাইট দেখার দরকার নেই, শুধু ইনসাইড আইএস, এবং অনেকে বলে ভিসান আইএস বা জিএস কোর বা তোমার আরও আছে আইএস বাবা থেকে শুরু করে সবই জানি, বা শঙ্কর আইএস, সবই ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল আছে, কিন্তু যে কোনো একটা ফলো করো, আমার মনে হয় ইনসাইড আইএস বেস্ট, এখন ইনসাইড আইএস থেকে ইনসাইড আইএস অনুকুমারীও ফলো করেছে, ইনসাইড আইএস যে সেকেন্ড হয়েছে, এবং প্রচুর ছেলে ফলো করে, এবছর যেমন ইনসাইড আইএস থেকে 130 জন বেরিয়েছে অনলাইনে, আর সবাই ফ্রিতে পড়তো, তো ইনসাইড আইএস অ্যান্সার লেখা যায়, সব কিছু করা যায়, আগেই বলেছি ভিডিওতে দেখে নেবে, তো ওখানে ওটা দেখলেই আশা করছি জিএস কমপ্লিট হয়ে যাবে, জিএসের যে জিএস পেপার 1, 2, 3, 4 মেন্সের এবং ইথিক্স সব কমপ্লিট হয়ে যাবে, এবং এসএ থেকে শুরু করে অপশনালের জন্য এবার ম্যাটেরিয়ালটা আমাকে খুঁজতে হবে,
অপশনাল মেটেরিয়াল বলতে তোমার ইউপিএসসি ফ্রি মেটেরিয়াল .com আমি নিচে আমার মানে অনেক অনেক ভিডিওতে সবসময় বলেছি ইউপিএসসি ফ্রি মেটেরিয়াল .org-তে তুমি অ্যান্থ্রোপোলজির অপশনালের নোটস পেয়ে যাবে, সোশ্যালজির নোটস পেয়ে যাবে, সবের নোটস পেয়ে যাবে, ঠিক আছে, অপশনাল তো। এবং জিএস পেপার 1-2 মান্থলি কম্পিলেশন পেয়ে যাবে। এখন স্টার্ট করেছো, কোনো টেনশন নেই, ঠিকই টাইমে স্টার্ট করেছো, তো স্টার্ট করে দাও জোরদার, ঠিক আছে। তো ভাবনা চিন্তা করার কারণ নেই কোনো, শুধুমাত্র ইনসাইড আইএস গিয়ে শুধু জিএস পেপার 1-2 এবং কারেন্ট অ্যাফেয়ার্স 2-3 মাসের ডাউনলোড করে স্টার্ট করে দাও। যদি বই কেনারও পয়সা না থাকে তাহলে ইউপিএসসি ফ্রি মেটেরিয়াল .com-এ গিয়ে বইগুলো ডাউনলোড করে নাও, যেগুলো হচ্ছে তোমরা তোমার হচ্ছে ফার্স্ট তোমার লক্ষ্মীকান্ত পলিটিক্যাল সায়েন্সের জন্য এনসিআরটি বইগুলো 11-12-এর, ঠিক আছে। তো ওগুলোর যদি এনসিআরটি বই পড়তে না ভালো লাগে তাহলে ভিডিও দেখে নিতে পারো, ঠিক আছে। এনসিআরটি হিস্ট্রি 12 ক্লাস 12 দেখলে ভিডিও বেরিয়ে যাবে। তো এইভাবে অনলাইনে ইউটিউবে দেখতে পারো। এছাড়াও তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইনসাইড আইএস তো ফলো করবেই করবে, সাথে সাথে যদি যদি পারো অনলি আইএস ইউটিউব চ্যানেল ফলো করতে পারো, খুব ভালো। আচ্ছা, এবং আদার্স যেমন জিএস এবং জিওগ্রাফির জন্য যেমন আমি বলেছি যে শুধুমাত্র 11-12-এর জিওগ্রাফি আর কিছু না, এনসিআরটি এবং এনভায়রনমেন্টের জন্য শঙ্কর আইএস মানে এনভায়রনমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট জানো। এছাড়াও সিকিউরের যে ম্যানসের যে অ্যান্সার রাইটিং তাতে অনেক কিছুই কমপ্লিট হয়ে যায়, তো এগুলো ফলো করবে। এবং ইকোনমিক্সের জন্য রমেশ সিং এবং এনসিআরটি ক্লাস 11-12 রমেশ সিংয়ের 3-4 চ্যাপ্টার পড়বে, যেমন বলেছিলাম যে ইনফ্লেশন চ্যাপ্টার, ব্যাঙ্কিং রিফর্মস এগুলো আর কি, মনিটারি পলিসি এইগুলো আর কি, তো এগুলো দেখে নেবে। আর স্পেসিফিক মানে বেশি মানে বড়ো বই তো সব পড়তে যাবে না, যে কোনো মানে ইম্পর্টেন্ট টপিকগুলোই পড়বে, ঠিক আছে। এবং সেগুলোকে বেশি লেখালেখি করার এখন দরকার নেই, শুধুমাত্র বই দাগ দিয়ে দেবে, বইয়ের হলুদ কালারের যে পেন্সিল থাকে না সেগুলোতে দাগ দিয়ে, সেগুলো ইম্পর্টেন্ট লাইনগুলোকে দাগ দিয়ে সেগুলোকে রিভিশন করলেই হবে। স্পেকট্রাম বলেছি হিস্ট্রির জন্য, এবং শুধুমাত্র এনসিয়েন্ট আর মেডিভেল হিস্ট্রির জন্য কেউ এনসিয়েন্ট ফলো করতে পারে, কেউ আবার পুনম দালাল দেখিয়ে ফলো করতে পারে, যে কোনো একটা ফলো করতে হবে, বা কেউ তামিলনাড়ুর বুক যে কোনো একটা ফলো করতে হবে, ঠিক আছে। তো এটাই আর্ট অ্যান্ড কালচারের জন্য তোমার নিতিন সিংহা নিয়ে অত বড় বই ফলো করার দরকার নেই, শর্টে শর্টে দেখবে অনলাইনে নোটস পেয়ে যাবে যে আর্ট অ্যান্ড কালচারের ইউপিএসসি ফ্রি মেটেরিয়াল .com-এ আছে শর্টের নোট, সেটা সিভিলস ডেলি বলে একটা কোচিংয়ে, সেখানে 100-150 পেজের একটা কোচিংয়ের নোট আছে সেটা। এবং ওয়ার্ল্ড হিস্ট্রির জন্য পরামায়েসের কালকেই দিয়েছে একটা শর্ট নোট 100-150 পেজের, সেটা করে নেবে, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। এবং হিস্ট্রির জন্য বলে দিয়েছি এনসিআরটি 11-12 পড়তে পারো, বা মানে ওল্ডার মেডিভেলের জন্য, বা তোমার পুনম দালাল দেখিয়ে বা তামিলনাড়ু হিস্ট্রি, এবং তোমার স্পেকট্রাম পড়তে পারো। এবং জিওগ্রাফি বলে দিয়েছি, এনভায়রনমেন্ট বলে দিয়েছি, ইকোনমিক্স বলে দিয়েছি, এনসিআরটি 11-12 আর বা, এবং সাথে সাথে যুক্ত থাকবে রমেশ সিংয়ের অল্প মেন চ্যাপ্টারগুলো, এবং সাথে কারেন্ট অ্যাফেয়ার্স সবই যুক্ত আছে, কারেন্ট অ্যাফেয়ার্স ইনসাইড আইএস, ঠিক আছে, আর কোনো ফলো করার দরকার নেই। এবারে যদি কোনো অন্য কোনো ফলো করো সেটাই কিন্তু একটাই ফলো করবে, 2-3 কারেন্ট অ্যাফেয়ার্সের ফলো করবে না, মানে হয়তো আমি ভিসানোর করতেছি বা আমি ইউপিএসসি ফ্রি মেটেরিয়াল .com-এ সবই অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, বা ইনসাইড আইএস ওয়েবসাইটে সব দেখিয়ে দিয়েছি আগে ভিডিওতে, অনেক ভিডিওতে সেগুলো দেখে নেবে। তো এটাই এবার কি যে আমি হয়তো কোশ্চেন এখানেই প্রবলেম হয় যে আমি ইউজিসি নেটের জন্য ঘাটছি, আমি ডাব্লিউবিসিএসের জন্য ঘাটছি, আমি পিএসসির জন্য ঘাটছি, আমি ইউপিএসসির জন্য ঘাটছি, সেরকম করলে একটা পরীক্ষা লাগবে না, ঠিক আছে, বা ইউপিএস সেটার জন্য সেরকম খাললে কিন্তু ইউপিএসসি তো ক্র্যাক হবেই না, ঠিক আছে, খুব রেয়ার ক্ষেত্রে ক্র্যাক হয়, ঠিক আছে, কিন্তু ক্র্যাক করা খুবই কষ্ট হয়, মেন্টাল প্রেশার একটা থাকে, তো এটাতে অনেক বড় পরীক্ষা, কঠিন পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা, মানে কঠিন তো নয়, যারা 365 দিন ধরে প্রিপারেশান করছে, আজ কেউ যদি 4-5 ধরে প্রিপারেশান করছে তাহলে তার প্রিপারেশানের মধ্যে পার্থক্য থেকে যায়, ঠিক আছে, সেই জন্য যদি এটাই করো তাহলে এটাই ধরে রাখবে, 2-3 বছর লাগবে, 1-2 বছর তো লাগবেই কমসে কম, তো এটা ক্র্যাক করতে গেলে। এবার যদি আগের বছর ক্র্যাক করতে হয় তাহলে পুরো বি সিরিয়াস সব কিছু ছেড়ে দেবে অন্য পরীক্ষা, তাহলে কিন্তু ক্র্যাক হবে, নাহলে কিন্তু ক্র্যাক হবে না, তাহলে কিন্তু টাইম নষ্ট করাই হবে, ঠিক আছে। কেন আর এইটার জন্য পুরো ম্যারাথন, পুরো টেস্ট ম্যাচ খেলতে হবে, মানে ডেলি ধরে থাকতে হবে উইকেটে, মানে কোনো আউট করতে যেতে না পারে সেরকম জিনিসটা, মানে তোমাকে মাইন্ডটাকে পুরো একবারে স্ট্রং করে বসে থাকতে হবে যে ক্র্যাক করে ছাড়বো, নাহলে কিন্তু আমি ছাড়বো না, ঠিক আছে। এই নয় কি আমি আজকে এটা হচ্ছে না বলে 1-2 মাস দেখলাম কঠিন লাগছে বা পারছি না, কিরকম একটা বোরিং ফিল হচ্ছে, হবে সবাইয়ের হয়, যারা হয়েছে তাদের প্রত্যেকেরই বোরিং ফিল হবে, কিন্তু যে ধরে রাখবে
তারই এই এক্সাম, যে ধরে রাখতে পারবে না তার জন্য এক্সাম নয়, যে হয়তো এক দু সপ্তাহ করলো তারপরে আবার একটু অন্য দিকে চলে গেলো, বা আজকে এক ঘন্টা জিএস পড়ছে, এক ঘন্টা আবার WBCS-এর বা PSC-র কোশ্চেন সলভ করছে। তো এইভাবে এগুলো করা যায় না, হয় তুমি এটার জন্য পুরো স্ট্রিক্টলি ফলো করো বা তোমার এটাকে প্যাশান বানিয়ে নাও, এটাই, নাহলে কিন্তু ক্লিয়ার হবে না। তো বি সিরিয়াস, তো এটা যদি এসছো একবারে এটাকে ছাড়বে না একবারে, তো এটাই বলবো। এবং স্টার্ট করে দাও প্রিপারেশন, হার্ডওয়ার্ক, এটা বেস্ট জব, এর উপরে কোনো ভালো জব হতে পারে না। তো ধন্যবাদ।